নমস্কার দর্শকবিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার শোকস করা হল বত্রিশ জন শিক্ষককে সশরীরে এসে কারণ দর্শাতে নির্দেশ ঘটনা ঘিরে চাঞ্চল্য সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব এবার বত্রিশ জন শিক্ষককে শোকস করা হলো কেউ ভাত ঘুমে কারো চোখ মোবাইলে ফলে শোকস করা হলো বত্রিশ শিক্ষককে গত বিশে সেপ্টেম্বর রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার সমস্ত জেলার বিদ্যালয় পরিদর্শকদের চিঠি দিয়ে জানিয়েছিল বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে স্কুলগুলিতে সপ্তাহব্যাপী বিশেষ পরিদর্শন করতে হবে আচমকা স্কুল পরিদর্শনে ঝাড়গ্রাম জেলার প্রাথমিক শিক্ষা দপ্তরের কর্তারা সেখানে একাধিক ঘটনার সাক্ষী রয়েছেন তারা ইতিমধ্যে বত্রিশ জন প্রাথমিক শিক্ষককে শোকস করেছে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এই বিষয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সৌমেন্দ্রনাথ লাহা বলেন সপ্তাহব্যাপী বিশেষ পরিদর্শনে গিয়ে স্কুল শিক্ষক শিক্ষিকাদের বেশ কিছু ত্রুটি বিচ্যুতির আমরা প্রমাণ পেয়েছি ঝাড়গ্রাম জেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সৌমেন্দ্র লাহা এবং আঠেরো জন অবর বিদ্যালয় পরিদর্শকরা মিলে তেইশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করার সময়ে এই ঘটনা সামনে উঠে আসে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা বলেন স্কুল শিক্ষক শিক্ষিকাদের কাজের গাফিলতির জন্য এখনও পর্যন্ত বত্রিশ জন শিক্ষক শিক্ষিকাকে শোকস করা হয়েছে আজ সোমবার তাদের শশরীরে এসে কারণ দর্শাতে বলা হয়েছে সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে সুতরাং বোঝা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে ঝাড়গ্রাম প্রাথমিক শিক্ষা সংসদ এবং সেখানে দেখা গেছে যে অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা মোবাইল ব্যবহারে ব্যস্ত বা কেউ কেউ আবার রেস্ট নেওয়ার জন্য ভাত ঘুমে চলে গেছে তো এই সমস্ত কারণে পরিদর্শন হয়েছিল সপ্তাহব্যাপী যেটা তেইশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এবং এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও আগে থেকেই দেওয়া ছিল যে আচমকা পরিদর্শন হবে বা প্রত্যেকটি স্কুলেই কিন্তু পরিদর্শন করতে হবে তো এর জন্য কিন্তু বত্রিশ জন শিক্ষককে শোকজ করা হয়েছে এখন শোকজের উত্তর কি আসে সেটাই এখন দেখার তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আমাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ